রিয়েল লাইফ? ইয়েস। আচ্ছা, তো আমরা আজকে বুঝতেই পারছো হয়তো অনেকে যে আমরা এয়ারপোর্টে আছি এখন, এবং জাস্ট ল্যান্ড করলাম আমরা। কালকে আমাদের ধূপগুড়িতে শো ছিল, এবং হঠাৎ করে লাইভে আসার একটা কারণ অবশ্যই আছে। আমি সচরাচর বিনা কারণে খুব একটা লাইভ আসি না, এবং কারণটা হচ্ছে কালকে আমাদের ধূপগুড়িতে শো ছিল, এবং শোটা ছিল কি ছিল, দেওয়ান কালীঘাট দেওয়ানচন্দ্র, হ্যাঁ কালীরহাটে দেওয়ানচন্দ্র হাই স্কুলের বর্ষপূর্তি বা এরকম কিছু ছিল, সুবর্ণ জয়ন্তী ছিল, সুবর্ণ জয়ন্তী রাইট। এবার যেটা কালকে পৌঁছে বুঝলাম যে এত বড় অনুষ্ঠান ওখানে এই প্রথমবার এরকম, এবং ওদের কোনো ওনাদের কোনো আইডিয়া ছিল না সাউন্ড চেক ব্যাপারটা কী। সো আমরা ভাবলাম ঠিক আছে, মেবি ফার্স্ট টাইম হচ্ছে তাই হয়তো অসুবিধা হচ্ছে, তো আমরা যতটা সম্ভব কোঅপারেট করার চেষ্টা করেছি, এবং সাউন্ড চেক অব দি থিংস ওয়ার ভেরি গুড। তারপর সকালবেলা ওখানকার পুলিশের সমস্তরা এসে আমাকে বলে যে আমাকে এসকর্ট করে নিয়ে যাবে, ওখানে প্রচুর ভিড় হবে হ্যান ত্যান, যেটা নর্থ বেঙ্গলে অনেক সময় হয়ে থাকে। নর্থ বেঙ্গলে আমাদের আজ অবধি সবসময় ম্যাক্সিমাম মেজরিটি শো প্রচণ্ড ভালো হয়, এবং কালকে শুরুটাও সেভাবেই হয়েছিল। প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর এনথুজিয়াস্টিক অডিয়েন্স ছিল, এবং দ্য শো ওয়াজ রিয়েলি স্টার্টেড অফ প্রিটি ওয়েল, খুব ভালোভাবে শো শুরু হলো। কিন্তু প্রবলেম হলো ওখানকারই সেই স্কুলেরই একজন শিক্ষক, স্কুলের শিক্ষক, আমি নামটা বলতে চাই, নাম হচ্ছে অর্ণব সাহা, এবং সে এটাও ক্লেম করেছে যে সে নাকি ওখানকার লোকাল রিপোর্টার ফর আনন্দবাজার পত্রিকা, এবং সেটা সত্যি মিথ্যে আই ডোন্ট নো, উনি এভাবেই আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছেন, এবং মোটামুটি ঠিক আছে সব কিছু, একটু বেশি কথা বলছিলেন উনি, বাট অনেক ক্লায়েন্ট হয়ে থাকে, ওভারওয়েলমড হয়ে গিয়ে ভাবুক হয়ে কথা বলে, ঠিক আছে সব কিছু ঠিক ছিল। কিন্তু শোর দু তিনটে গানের পর থেকে প্রথমত তো আমাদের স্টেজে আমরা যখন অনুষ্ঠান করি খুব বেশি স্টেজে কাউকে অ্যালাউ করি না, উনি ইনসিস্ট করছিলেন স্টেজে মাঝখানে, সুমন ড্রামস বাজাচ্ছিল সুমনের সামনে, বারবার করি মানে যতবার যতক্ষণই শো হয়েছে প্রত্যেকবার ড্রামসের সামনে দিয়ে হাঁটছে, যতবার বারণ করা হচ্ছে শুনছে না, এবং সামনে দাঁড়িয়ে পড়ছে এরম করছে। তো ভালোভাবে একবার দুবার তিনবার বলা হয়েছে, এবং তখন রিয়েলাইজ করলাম আস্তে আস্তে যে সম্ভবত উনি সন্ধ্যেবেলা থেকেই মদ্যপান করতে শুরু করেছিলেন, এবং ওনার মোটামুটি অবস্থাটা খুব নর্মাল হয়তো ছিল না। এবার শুরু হলো তিনটে চারটে গানের পর থেকে, পেছনে কতজন লোক ছিল কাল অডিয়েন্স, প্রায় 10,000-15,000 তো হবেই অডিয়েন্স, এবং যা হয় প্রথমবার শো করেছে, আমরাও তো সেটা জানতাম না যে ওনারা এত বড় শো অনুষ্ঠান ফার্স্ট টাইম করছেন, আমরা জানি ওনারা হয়তো জানেন ব্যবস্থাপনা কী হ্যান ত্যান। গিয়ে যেটা সাউন্ড চেকের সময় আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সায়নের একটুখানি মনে হয়েছিল যে আমাদের ভেন্ডার ওখানকার, যে সেই ভেন্ডার আমরা যার যার সাউন্ড ছাড়া আমরা নর্থ বেঙ্গলে অনুষ্ঠান করি না, সেই ভেন্ডারের যা স্পিকার ছিল সে ছাড়া ওনাদের লোকাল কোনো স্পিকার আউটপুট ছিল না, যার ফলে যেটা ইটস ভেরি বেসিক সাইন্স যে স্পিকারের সামনে যতটা পরিষ্কারভাবে শোনা যাবে, ডিস্টেন্সটা স্পিকার থেকে যতটা বাড়বে ডেফিনেটলি অতটা শোনা যাবে না যদি স্পিকার ঠিকঠাক অ্যালাইন না করা থাকে এবং প্লেসমেন্ট না করা থাকে। এবং সেটাই হচ্ছিলো যে একদম পেছনে, এবং খুব ন্যাচারাল যে একদম পেছনে যারা তারা সামনের মতো শুনবে না, বাট তার মানে এই নয় যে তারা কিছুই শুনতে পারছে না, এবং হ্যাঁ এবং যদি শুনতে নাও পারে সেটা আমাদের রেসপন্সিবিলিটি নয়, ওখানে কত অডিয়েন্স হয় বা হতে পারে, এক্স্যাক্টলি ওনাদের জানার কথা, আমাদের ক্রাইটেরিয়াটা কি সেটা আমরা বলতে পারি, এক্স্যাক্টলি, এবং ওনারা যেটা বলছিল সেটাও ঠিক না, মানে একদমই শোনা যাচ্ছে না, ওনারা বলছিল কিছুই শোনা যাচ্ছে না, এবং সেটা তো একদম দুটো তিনটা আমি যেটা বলছিলাম দুটো তিনটা গানের পর উনি কনস্ট্যান্টলি স্টেজের পাশে দাঁড়িয়ে থাকলেন, বিরক্ত করছিলেন এবং ডিস্টার্ব করছিলেন, শোনা যাচ্ছে না পিছনের লোক শোনা যাচ্ছে না বলে যাচ্ছে। আমি একবার দুবার তিনবার আমরা শুনে আমরা যতটা সম্ভব শায়নকেও বললাম, শায়ন বললো আমার এখানে যতটা যা পসিবিলিটি আমি চেষ্টা করছি, বাট ওনাদের কোনো আউটপুট সাউন্ড সেরকম প্রপার না থাকলে আমাদের কিছু করার নেই, এটা খুব মানে পাতি একজন কি বলবো ক্লাস ফাইভের একটা বাচ্চাও সেটা বুঝতে পারবে, বাট উনি স্কুলের শিক্ষক হয়েও যাই হোক, এবং উনি যেটা হলো সেটা হচ্ছে গানের মাঝখানে উনি চলে এলেন, আমাকে মাইক দিতে বলেন, আমার নিজের মাইক, আমি এটা আমার নিজস্ব মাইক এবং ব্যালেন্স করা থাকে বলে ভেন্ডার থেকে মাইক দেওয়া হলো, তাতেও একটু হয়তো বিরক্ত হয়েছিলেন উনি। এবং প্রথমেই শিক্ষক হিসেবে উনি যেটা করলেন সেটা হচ্ছে বাচ্চা ছেলে মেয়েগুলোকে প্রভোক করার চেষ্টা করলেন, এবং কি বললো ভেন্ডারের, হ্যাঁ মানে
পেছনের লোক না বলছে তাও একটা কথা, সামনের লোক বলছে না, আমাদের বাঁদিকে যারা দাঁড়িয়ে আছে স্পিকারের সামনে তারাও বলছে না, এদিকে যেমন হচ্ছিল শোটা চলছে শুনতে পাচ্ছে না, অথচ লোক কিন্তু দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, সিনেমা তো চলছে না, ঠিক আছে। ইনফ্যাক্ট নর্মালি যেটা দেখে থাকি শীতকালে বেশি রাত হয়ে গেলে আস্তে আস্তে খালি হতে থাকে, কিন্তু কালকে কিন্তু সারপ্রাইজিংলি পিছনের মানুষ না শুনতে পাওয়া সত্ত্বেও 15 জনটা কমে, খুব বেশি হলে হয়তো 12,000 হয়েছে, 15,000 থেকে 12,000 কমেছে, তাও হয়নি, মানে ছিল কিন্তু যারা না শুনতে পেয়েও এনজয় করছিল। এবং ওনারা যে ঝামেলাটা করবে বলে ঝামেলা করছেন তার প্রমাণ পেলাম যে আমাদের এখানে একজন বললেন, যিনি আমাদের সঙ্গে ছিলেন আশপাশে সেই সময় ট্যুরে, এবং উনি বললেন যে উনি নাকি শোক চলাকালীন বাইরে অবধি গেছিলেন চা খেতে, সেখানে অবধি উনি পরিষ্কার শুনতে পেয়েছেন আমাদের গান। কিন্তু ওনার কথা অনুযায়ী, মানে অর্ণব সাহা এবং তার অ্যাসোসিয়েটেড মেম্বার্সদের কথা অনুযায়ী কিছুই নাকি শোনা যাচ্ছে না। এবং উনি যেটা করলেন, প্রোভোক করলেন ক্রাউডকে, কীভাবে না, এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তোমাদের টিফিনের পয়সা বাঁচিয়ে তোমরা আজকে এসেছো ওই গান শুনতে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ না এই সেই বলে বলছে একজন শিক্ষক হিসেবে ভায়োলেন্স কীভাবে ছড়ানো যায়। উনি বলছেন যে ভেন্ডার, যে আমাদের ওখানকার যে সাউন্ড ভেন্ডার, আমি নাম মেনশন করছি না, ওখানে সাউন্ড ভেন্ডারের নাম নিয়ে বলছেন, দাদা দেখে নাও কিছু করতে পারো কিনা, না করতে পারলে তুমি কিন্তু আজকে এখান থেকে ছাড়া পাবে না। এবং একজন শিক্ষক স্টেজে উঠে মাইক নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে ইনটক্সিকেটেড কন্ডিশনে এরমভাবে প্রভোক করছে। তখন অবধি সব ঠিক ছিল, আমরা শেষ অবধি, আমাদের 1.5 ঘন্টা সেট লিস্ট থাকে, আমরা কালকে 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট অনুষ্ঠান করেছি, এবং শোটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল, অডিয়েন্সের বিভৎস হিট ছিল, যারা শুনতে এসেছিলেন তারা কিন্তু এনজয় করছিলেন। কিন্তু ওই অর্ণব সাহা এবং মুষ্টিমেয় কয়েকজন বারবার চেষ্টা করছিলেন পেছনে শুনতে পাচ্ছে না বলে বলে কিছু একটা ম্যাসা করার, কিছু একটা যদি করা যায়, যেটা হলো ওখানকার পুলিশ যারা ছিলেন আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছেন। আমি জানি না মেনশন করাটা ঠিক হবে কিনা, আমি মেনশন করছি না, বাট এইটুকু বলতে পারি উত্তরবঙ্গ পুলিশ আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছে। কারণ একটা পয়েন্ট এমন এসেছে শেষে যে ওনারা বারবার ইনসিস্ট করছেন, মানে অর্ণব সাহা এবং গ্যাং ওনারা ইনসিস্ট করছেন বারবার যে আমাকে যেন নিয়ে চলে যাওয়া হয়, ওরা পরে আসুক, মানে আমার ব্যান পরে আসুক। কারণ ওদের এটা পরে পুলিশের থেকে একজন পরে বললেন যে ওনাদের আন্দাজ যে ওনারা প্ল্যান করছিলেন যে আমি বেরিয়ে যাব, কিন্তু বাকিদেরকে আটকে, তাদের ইনস্ট্রুমেন্ট তাদের সমস্ত কিছু আটকে তারা টাকাটা আদায় করবে যেটা সাউন্ড ভেন্ডারকে দেওয়া হয়েছে। বিকজ সাউন্ড ভেন্ডারটা আমাদের চয়েস ছিল, তাই কোনোভাবে আমাদের আটকে যদি সাউন্ড ভেন্ডারের থেকে টাকা হাতানো যায়, যেই পেমেন্টটা করা হয়েছে তার অর্ধেক পেমেন্টে যদি হয়ে যায়, আই ডোন্ট নো হোয়াট ওয়েন্ট থ্রু দেয়ার মাইন্ডস, আই রিয়েলি ডোন্ট নো। এবং এমন একটা পয়েন্ট আসে, রাত্রিবেলা শো শেষ করেছি প্রায় 10:45 হবে, আমরা ইনসিস্ট করলাম যে না, যদি বেরোতে হয় একসঙ্গে বেরোবো। এবং এতটাও সাহস ওনাদের, একজন আর্টিস্টকে ইনভাইট করে, আমাদের সঙ্গে দুটো গাড়ি ছিল যেটা আমাদের সবসময় সঙ্গে ভেনিউ থেকে হোটেল থেকে ভেনিউ করছিল, শোয়ের সময় একটা গাড়ি ওরা বাদ দিয়ে দিয়েছে, এবং কী করেছে আমি জানি না, দ্য কার ওয়াজ নট দেয়ার, একটা গাড়ি ছিল না, জাস্ট বাদ দিয়ে দিয়েছে, ভয় দেখিয়ে বার করে দিয়েছে, কী করেছে, মানে কি উনি নিজেই, হ্যাঁ নাকি ড্রাইভার যে নিজেই চলে গেছে, আই ডোন্ট নো, মোটমাট দুটো গাড়ি ছিল না। এবং হয়তো ওনারা চেষ্টা করেছিলেন যে কোনোভাবে যদি একটা গাড়িতে আটকে, কারণ জানে একটা গাড়িতে এতজন ইনস্ট্রুমেন্ট নিয়ে হবে না, বাট সেই সময় ওখানকার পুলিশ আমাদের হেল্প করেছে এবং ওনারা পার্সোনালি ওনাদের গাড়ি নিয়ে একসঙ্গে আমরা বেরিয়েছি। এবং বেরিয়ে আমরা হোটেলে যখন গেছি, জাস্ট রুমে গেছি, নিচ থেকে ওনাদেরই পুলিশেরই একজন আমাদের অলরেডি দেয়ার ওয়াজ র‍্যাফ লাঠি চার্জ করেছিল, সেটা আমরা পরে জানতে পারলাম যে এই নিয়ে আমরা বেরিয়ে আসার পর নাকি ওই অর্ণব সাহাদেরই গ্রুপের কেউ একজন মাইক নিয়ে আবার উস্কানিমূলক কথাবার্তা বলেছে, এবং যাতে যা হয় অ্যাজিটেট করা হয়েছে পাবলিককে। এবং আমরা বেরিয়ে আসার পর নাকি ঢিল ছোড়াছুড়ি এসব হয়েছে এবং র‍্যাফ নামাতে হয়েছে, লাঠি চার্জ হয়েছে। আমরা হোটেলে উঠতে না উঠতেই পুলিশের থেকে একজন উঠে, মানে হুড়মুড়িয়ে উঠে এসে বললেন 2 মিনিটের মধ্যে যা আছে তাড়াতাড়ি করুন, আমাদের এখান থেকে বেরোতে হবে। আমরা যা হোক তা হোক করে বেরিয়ে, আমরা একদম সেই মোমেন্টে 5 মিনিটও আমরা সময় নষ্ট করিনি, ওখান থেকে ওনারা আমাদেরকে এসকর্ট করে জলপাইগুড়ি, ওখানে যে পুলিশ পোস্ট সেখানে আমাদেরকে এনে আমাদের ওখান থেকে গাড়ি চেঞ্জ করিয়ে, এবং জলপাইগুড়ি থানারও একজন প্রচণ্ডভাবে হেল্প করেছে, আবারও আমি নাম নিতে চাই না,
বাট ভীষণভাবে হেল্প করেছে। এবং ফাইনালি আমরা রাত দুটোর সময় শিলিগুড়ি এসে পৌঁছাই এবং তারপর জানতে পারি যে আমাদের এই যে পুলিশের সমস্ত যে আমাদের হেল্প করছিলেন তাকে নাকি মাঝরাস্তায় যখন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন উনি, তখন নাকি ফোন করে ওনাকে বলা হয়েছে যে কেন আপনি, হ্যাঁ কেন আপনি ওদেরকে বার করে দিলেন, হ্যাঁ চারটে গাড়ি ফুল অফ পিপল ওনারা, ইনফ্যাক্ট আমি এটা ধরছি যে ওনারা হয়তো হোটেলেও গেছিলেন চারটে গাড়ি আমাদের আমাদেরকে পাইনি এবং এবং ওনাকে চার্জ করেছেন কেন ছেড়েছি হ্যান দেন হোয়াট এভার। তো যাই হোক, এখন আমি জানি না কি পরিস্থিতি, বাট কাল রাত অব্দি দিস ওয়াজ দ্য সিনারিও। এবং আমি একটাই কথা বলতে চাই, মেনশন দ্য নেম অফ দ্য স্কুল, ইয়েস অফ কোর্স, দেওয়ানচন্দ্র আমি জানি স্কুলের কালকে প্রচুর স্টুডেন্টরা এসেছিলেন যারা এনজয় করেছে এবং বেশ কিছু টিচারও যথেষ্ট ভালো ছিলেন এবং সবাই কিন্তু এই ব্যাপারটা খারাপ করে। অর্ণব সাহা যেহেতু স্কুলের সঙ্গে জড়িত তাই বারবার করে নামটা আসছে, তার মানে এই নয় যে আমরা স্কুলের কোন রকম কিছু করছি, আমাদের পার্সোনাল প্রবলেম ওনার এবং ওনার আশপাশের সঙ্গীদের জন্য, যারা জঙ্গিদের সঙ্গে যারা মদ খেয়ে মানে মানে অদ্ভুত ভাবে একটা বিয়ে। এবং সব থেকে আমার যেটা মনে হয়েছে, স্টেজে উঠে একজন শিক্ষক ধমকি দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে যে ভেন্ডারকে বলছে তুমি এখান থেকে যেতে পারবে না, আমার এটা শুনে রীতিমতো ভয় হয়েছে যে ওয়্যার আর উই, এক্স্যাক্টলি ওয়্যার আর উই হেডিং, এবং আমাদের ম্যানেজারকেও, আমাদের ম্যানেজার তন্ময় আমাদের সঙ্গে ছিল, ম্যানেজারকেও। এবার আমি যখন ওনার সঙ্গে কথা বলছি তখন কিন্তু আমাকে বলছেন আপনি উত্তেজিত হচ্ছেন কেন, আপনার তো দোষ দেওয়া হচ্ছে না। কিন্তু ঠিক তার আগের মুহূর্তেই ম্যানেজার তন্ময়কে কিন্তু এইভাবে কথা বলেছে, দেখে নেবো এখান থেকে যাবে কি করে, দেখে নেবো হ্যান ত্যান যাবে কি করে, হোয়াট এভার, এইসব হয়েছে। এবার আমার অ্যাকচুয়ালি আমার ভয় হচ্ছে যে ওয়্যার আর উই হেডিং ইন দ্য ফিউচার। শিক্ষকরা যদি এরকম বিহেভ করে, একটা কালচারাল ইভেন্ট হচ্ছে যেখানে ওনাদের ওপর দায়িত্ব ছিল, সেখানে এবং সেই স্কুলের, এবং হি ইজ ক্লেমিং দ্যাট হি ইজ আ লোকাল রিপোর্টার ফর আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকারও আমার ঠিক ভরসা হচ্ছে না যে কিভাবে আপনারা এরকম ধরনের আমি জানি না সেটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, ওনারা বলেছেন পত্রিকার সেটা দেখা উচিত। যাই হোক, আমার একটাই বক্তব্য, আমি কেন লাইভে এলাম কারণ আমরা প্রথম এই ধূপগুড়িতে কি জানি কালীঘাটে আমরা প্রথম এরকম বড় একটা শো করছি এবং ওনাদের কোনো আইডিয়া ছিল কিছু না, আই ডোন্ট নো। আমি বারবার লাইভটা করছি এই জন্যই যাতে আমাদের এখন পরিস্থিতি যা, আমাদের শিল্পী যারা, আমরা কদিন আগেই একজন আর্টিস্টকে পুলিশের কোনো শোতে হিন্দি গান করছে না কেন বলে হেনস্থা করা হয়েছে, এরকম প্রায়শই হতেই থাকছে আমরা শুনছি। এবং আর্টিস্টদের আমার মনে হয় আমাদের এখন প্রচণ্ডভাবে দরকার পড়েছে যেটা, যে কোনো শো কনফার্ম করার আগে ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়াটা খুব দরকার। এবং আমি কেন লাইভে এলাম, অর্ণব সাহার নামে বলতে অবশ্যই, এবং আমার মতো যারা ফেলো মিউজিশিয়ানস যারা গান বাজনা করতে চাইছে, যারা ভবিষ্যতে প্রফেশনালি গানটাকে নাচতে চাইছে, তারা যেন কেয়ারফুল হয় কারণ আমাদের সম্মান, আমাদের সেফটি কিন্তু আমাদের হাতে। আমার কালকে যেটা মনে হলো, এরকম এক্সপিরিয়েন্স আমাদের কোনোদিন হয়নি যেখানে একটা স্কুলের প্রোগ্রামে শিক্ষকের এরকম একটা আচরণে আমাদের এরকম রাত বিরেতে এক জায়গা থেকে আরেক জায়গায় পুলিশ এসকর্ট করে নিয়ে গেছে সামান্য একটা ব্যাপারে, যেটা সত্যি কি মিথ্যা আমরা জানি না, পুলিশের গাড়িতে, এক্স্যাক্টলি। তো আমার একটাই বক্তব্য, এবার আমার যারা আর্টিস্ট যারা আমাদের মতো গান বাজনা করছেন তারা প্লিজ কেয়ারফুল থাকবেন। এই রিসেন্ট পাস্টে যা ঘটনা ঘটছে দিনের পর দিন, আমি এতদিন চুপ ছিলাম বিকজ অফকোর্স যা বলে না নিজের ওপর না আসলে, বিকজ আমি ঘাটাতে চাইনি, বিকজ এই নিয়ে যত কথা হবে তত বেশি হয়তো চাকার দেবে, তাই জন্য আমি চেপেছিলাম। বাট এখন যখন দেখছি যে চেপে থেকেও কোনো লাভ হচ্ছে না, চাকার দেওয়ার হলে সেটা হচ্ছেই, আমার মনে হয় এখন আমাদের দায়িত্ব নিজেদের সেফটি নিজেদের মতো করে রাখা। এবং আমি একটাই করবো যে কালীঘাটে অনুষ্ঠান যদি করতে হয় প্লিজ কেয়ারফুল থাকবেন, আগে থেকে ইনফরমেশন নিয়ে, শুধু কালীঘাট কেন যে কোনো জায়গাতে যেখানে মনে হবে কোনোদিন নাম শুনেননি বা খুব একটা কোনোদিন যাওয়া হয়নি, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়াটা আমাদেরই দায়িত্ব। বিকজ আলটিমেটলি কালকে উই ওয়ার লাকি যে উত্তরবঙ্গ পুলিশ আমাদের এতটা সাহায্য করেছে, সব জায়গায় তারা নাও থাকতে পারে, তখন কী হবে? কালকে যদি ওনারা না থাকতেন আমার ছেলেগুলোকে আটকে দিত, তারপর কি হতো আই রিয়েলি ডোন্ট নো, হয়তো কিছু করতো না, আবার হয়তো আননেসেসারিলি মদের ঘরে অনেক কিছু করতে পারতো। তো একটাই রিকোয়েস্ট, আর বেশি কথা বাড়াবো না, অর্ণব সাহা অ্যান্ড দ্য স্কুল, স্কুলের বদনাম করতে চাই না, বাট যেহেতু উনি যুক্ত আমি এটা একজন শিক্ষকের থেকে একদমই এক্সপেক্ট করিনি, এই প্রত্যাশা আমরা করিনি।
বাট এনিওয়ে আর বেশি কথা বাড়াবো না, আজকে স্যাটারডে, অনেকের ছুটি, অনেকের হাফ ছুটি এবং শীতটা এখনও আছে সবাই জানি, কালকে রোববারে যাই হোক ছুটি ভালো করে কাটান আর কি। ভালো খবরে লাইভে আসতে বেশি ভালো লাগে। হ্যাঁ বাট এনিওয়ে, হ্যাঁ বলে রাখি কালকে আমাদের, যদিও কর্পোরেট শো তাই বলে এনিওয়ে, কালকে আমাদের পিসি চন্দ্র শো আছে প্রাইভেট ইভেন্ট, বাট 9 তারিখে নিমতাতে আছে না, তো 9 তারিখে আমাদের নিমতা ইজ অ্যান ওপেন শো, তো যারা আশপাশে থাকো দমদম নিমতা ওই এরিয়াতে প্লিজ এসো। একটা পজিটিভ নোটে আমি চাই শেষ করতে, সো আবার গান বাজনা করবো, বাট ইয়েস একটা অ্যাওয়ারনেসের জন্য এই ভিডিওটা করলাম। আশা করছি এবার থেকে আমার মতো ফেলো মিউজিশিয়ানস একটু কেয়ারফুল হবে অ্যাবাউট ওয়্যার দে আর হেডিং টু। নিজেরাই হয়তো বুঝেছেন যে কিছু একটা হতে পারে, তাই ওনারাই এসে আমার সঙ্গে আলাপ করেছেন সকালে সাউন্ড চেকের আগে এবং বলেছেন আপনার সঙ্গে থাকবো, বিকজ নর্থ বেঙ্গলে আমি কি এমন গান গাই জানি না, বাট নর্থ বেঙ্গলে আমাদের সিকিউরিটি ছাড়া অসম্ভব হয়, বিকজ হ্যান্ডেল করা অসম্ভব হয়। আপনাকে উত্তর দেওয়ার প্রয়োজন আমরা বোধ করছি না, উত্তর দিয়ে দিলাম। Thank you.